মহিলা যেদিনার পরা আপনার আপনি আনিলে মরা লইকে আপনার উপর দায়িত্ব এক টাকাও শরীয়তে আপনার মহিলা খোয়া নাই যে কমাই পেলাই আপনার কামাই তো লড়া খোয়া আর তার মানে তোর লড়া ছোৱালী খোয়া তোর হাজবেন্ডও খোয়া শরীয়তে এইটু খোয়া নাই মহিলা খালি পুয়ার জায়গা পুয়ার জায়গা পুয়ার জায়গা বাপেকর তা তো পায় আর ইয়া তো পায় যদি স্বামী মরি যায় লড়া ছোৱালী যদি থাকে আট ভাগর এভাগ পাই যায় যদি লড়া ছোৱালী না থাকে তেন্তে চারি ভাগর এভাগ পাই যায় মাকৰ ঘৰৰ পৰাও তার মানে আপনার এভাগ পাই যায় জুৱাই যাওঁতে অলপমান তার মানে মনে মনে শ্বশুরক দি যায় হা আমাক নিদিয়ে দিয়ে জানো এটা হঠাৎ দুই এজনে দিয়ে কিন্তু শ্বশুরিয়ে কম্বল চারি পায় মিঠাইও পায় খালি পুয়ার জায়গা পুয়ার জায়গা পুয়ার জায়গা ইমানখিনি দেওয়ার পাছতো বোলে না তার মানে আপনার ইমান শরীয়তে জুলুম করেছে জুনাম সকলে খালি কইছে বুরকাত তাহক ঘরত তাহক অমুক তাহক তমুক তাহক সেইবিলাক নহয় আপনার যদি ইমান দুঃখ লাগে আপনার যেতিয়া এসি গাড়িত যা তেতিয়া আপনার বহুত হোটেলত দেখে যে হাজার হাজার মহিলা শ মহিলা সকলে আপনার হোটেলত কাম করে আছে রাস্তা বাই যাওতে আপনার নেদেখে নেকি যে হাজার হাজার মহিলা সকলে পাত্র ভাঙি আছে সেইবিলাকক আপনার দুঃখ নালাগে ইসলামে মহিলা সকলের ইজ্জত অকার দিছে বাঘে আহি পেলাই ছাগলীক কইছিলে ছাগলীক কইছিল ওই তোমালোকে যে আপনার বান্ধি থইছে ঘরত তোমালোক বান্ধা নামানিবি মালিকর ওচৰত আপিল করা আমার নিচিনা জঙ্গলত যাই মেলি ঘুরা ফিরা করিবি কিমান গা পাবি কিমান কি পাবি আর ইয়াতে বান্ধি আর খোটালের ভিতরত রাখিছে এটু কি করে আছে তেতিয়া গোটেই ছাগলীবিলাকে কইছে আমি আর জঙ্গলত যাম আমি আর ইয়াতে না থাকো বুড়ি এজনী ছাগলী আসিল কলে ওই জঙ্গলত না যাবি রে জঙ্গলত না যাবি মানা নাই মালিকও এরি দিলে তার যি সকলে বুদ্ধি দিছে সেই সকলে তার মানে আপনার শেষ করেছে আপনাদেরকে চাব হিস্টোরি দেখিব পেপার পত্রিকা দেখি আছে আমার তিরোতা মানুষ সকলে দোয়াই দিয়ে আছে ইজ্জত বক্তার অমুক তমুক তেখেত সকল তার মানে আপনার পড়ায় লিপ্ত থাকে এইবিলাক পাত্তা লই দেখিব চাব শরীয়তে ইমান তার মানে আপনার ইয়ে করা নাই ঘরের নারী বনাইছে আল্লাহ পাক রব্বুল আলমিনে রানী বনাইছে ঘরের রানী ও মহাজ হাজিরি বিকালাম কোনো আপত্তি করা নাই শরীয়তে কোনো জুলুম করা নাই তিরুতা মানুষক যেনকা শরীয়তে দিছে হক এনেকা তার মানে কোনো সোসাইটির দিয়া নাই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনে আমি যে ছয়টা কথা কলো এই ছয়টা কথা আমাকো আমল করবলে তৌফিক দান করক আর আপনার আর আমল করবলে তৌফিক দিয়ক আর সাত নম্বর কথা এটা কই শেষ করে দিম কম নেকি কব কিছু মানুষ বড় ভালকে বইছে কিন্তু দেই বলে গোটেই রাতে যদি ওয়াজ করে করি তাহক সাত নম্বর কথা হল কোরআনে করিমত আহিছে লাং তানালুল বিল্লাহ হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন লাং তানালুল বিল্লাহ হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন কেতিয়াও নেকি হাসিল করিব নোৱাৰে লাং শব্দ লাং শব্দ এইটো আরবিত যিসকলে গ্রামার পড়িছে তেখেতসকলে জানে লাং তানালুল হরগিজ কেতিয়াও নেকি হাসিল করিব নোৱাৰে আলিম হব পারে আবিদ হব পারে হাজি হব পারে আমির হব পারে কিন্তু নেকি হাসিল করিব নোৱাৰে বলে কোনটো দিন নেকি হাসিল করিব বলে হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন যেতিয়ালৈকে তার সবতকৈ মরমর বস্তু হে দান নিদিয়ে আল্লাহর রাস্তাত নিদিয়ে তেতিয়ালৈকে তার মানে নেকি হাসিল করিব নোৱাৰে হাদিস শরীফত আহিছে মাম বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যিজন মানুহে মসজিদ নির্মাণ করে দিব আমি আল্লাহ জন্নত তাক মণি মুক্তা সোণ রূপর সেইবিলাক তার মানে ঘর নির্মাণ করে দিব কোক সুবহানাল্লাহ দি বুঝি পাইছে বলে জুনাবে কি কইছে এইবিলাক হাবাসা আর মসজিদেও তা ফাঁসিছিলে কম নেকি ঘটনা বহলুল দানা এজন আছিলে বহলুল বহলুল দনা এজন আছিল অলপ পানি আনি দিয়কচোন মজজুব আছিলে পীর আছিলে বাদশাহ হারুন রশিদ সাহ বহুত আল্লাহওয়ালা মানুষ আছিল তেখেতর ওয়াইফ আছিল জুবাইদা এতিয়া রাতেপুয়া খোজ কাঢ়ি আছে জুবাইদা আর বাদশাহ হারুন রশিদ বহলুলে এনেকা আপনার বালুত বালু চিনি পায় আপনার বালুত এনেকা গড় বনাই আছে গড় বনাই আছে গড় বনাই আছে
বাদশা আরো নসিহত করলে বাহলুল তুমি ইয়াতে কি করা? বলে বাদশা আমি তো একটু জন্নতর করবো না এসো। দেমালিত করে দাম কিমান? বলে এ টকা। এতিয়া জুবাইদা কয়, বাদশা এটা কথা, মোক এটকা এটা দিয়ক, মই গড়খন কিনি লম। বাদশা হারুন রশিদে কলে হায় 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 হায়, তুই মোর একেবারে ইজ্জত ফামসার করে দিবি, একেবারে ইজ্জত শেষ করে দিবি, তোর বাদশার ওয়াইফ আর এই পাগল এটা বালুত গড় বনাই আছে আর তা খুদিল আর হে কলে বলি তো এটকা দি, তার মানে আপনার তো গড়খন কিনি লবি, তো কি মানুষ হয়? মানুষে যদি শুনে কি কব, তোর বাচ্চার ওয়াইফ তো যেনে তেনে, তার মানে আপনার মানুষ নহয় নহয়, তো বাচ্চার ওয়াইফ হয়ে বাচ্চার রানী হয়ে এনেকা কথা কইছে? বলে নহয় মোক দিব লাগবে, মই লম। লগ লইছে আর তার মানে আপনার লগ লইছে, লাস্টে একদম খং করে পেলাই কলে যা ও ল এটকা এনেকা দি পেলাই, তার মানে পয়সাটা উঠাই দিল দি দিলে ল, তো পাগল আজি পাগলের লোক লইছো, তার মানে আপনার পাগল হয়ে গেছে। তো এই বাচ্চা হারুন রশিদর ওয়াইফ জুবাইদা নিয়ে পেলাই বহল লোক দিলে, বলে ও টাকা বলে এইটু কর আপনার, এইটু কর আপনার বস। বলে এতিয়া শান্তি নেকি? বাচ্চা হারুন রশিদ কলে যে এতিয়া শান্তি নেকি? বলে হয় শান্তি, রাতি হয়েছে, এইফালে নাচাব এইফালে চাব, রাতি হয়েছে, হওয়ার পাছত দেখে যে প্রকাণ্ড এটা গড়, যেটু গড় কোনোদিন চকুরে দেখা নাই, কানরে শুনা নাই, কাল্পনিক ধারণা হওয়া নাই, তাতে লেখা আছে জুবাইদা 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 আর দারোয়ান আছে। যাই মেলি কলে এইখন তো আমার ওয়াইফের নামত দেখিছো, সোমাবলৈ আগবাড়িছে, হে এইফালে কত যাবে? বলে নহয় এখন গড়, বলে এখন গড় জুবাইদার হয়, বলে জুবাইদা জুবাইদা তো মোর ওয়াইফ হয়, বলে তোমার ওয়াইফ হলে কি হব? কিমান ওয়াইফ দুজখত জ্বলি আছে আর কিমান হাজবেন্ড জন্নতত আছে, আর কিমান হাজবেন্ড আপনার জন্নতত আছে, আর কিমান ওয়াইফ দুজখত জ্বলি আছে, আর কিমান হাজবেন্ড দুজখত জ্বলি আছে আর ওয়াইফ জন্নতত আছে, নহব সেইবিলাক নহব, বল গেটাও যেনে গেটাউট কৌতেও, তার মানে আপনার একদম চকাই উঠিছে। উঠার পাছত খুলিলে জুবাইদা তো কাম করি দিছে, মই যে ইমান চিঞৰ বাখৰ করিলো, ইমান গালি দিলো, জুবাইদা তো কাম করে দিছে, বহলিলো তো সঁচাকে জন্নতর গড় দি দিছে, এতিয়া খালি এনেকা এনেকা খালি এনেকা এনেকা কাইসমিস কাইসমিস করে আছে। জুবাইদা কি হল, বাচ্চা কি হল, আপনার কি হয়েছে, এতিয়া কি কব? ইমান গালি দিছে, তো পাগল নেকি, অমুক নেকি, তমুক নেকি, এতিয়া কি কব? এতিয়া নহয় খাপ এটা দেখিছো আর কি হয়ে গেছে, মানা আপনার শরীরত অন্তরত পরিচান হয়ে গেছে, পরিচানে আহি গেছে যে কেতিয়া আজান দিব মহজিনে আর যাই মেলি আপনার এই বহলুলর পরা আমি গড় কিনি পরিচান। এতিয়া আর টুপনি নদরে এইফালে যায় সেইফালে যায় সেইফালে যায়, টুপনি আর নাই বিচারা, টুপনি নাই 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 নাই। জুবাইদা কয় টুপনি মারক, বলে তো বুঝি নাপাবি, মানে যেটু গড় দেখিছে জিন্দগি চকুরে দেখা নাই, কানরে শুনা নাই, কাল্পনিক ধারণা হওয়া নাই, তার টুপনি আহিব। এতিয়া বজর আজান দিছে, উঠি পেলাই নমাজ পড়ি পেলাই লড় মারিছে জুবাইদা রাখি পেলাই, বলে মই একটা জায়গাত গই আছো। এতিয়া যাওতে 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 এতিয়া আর তা বহলুল নাপায়, বিচারুতে বিচারিতে বিচারিতে বহলুল তো নাপায়, হঠাৎ যাই মেলি বহলুলক পালে যে গড় বনাই আছে। বলে বহলুল কি করে আছে? বলে জন্নতর গড়। মনে মনে ভাবিছে বলে কালি এটকা লইছে, আজি দুটকা লব পারে, বলে দাম কিমান? বলে লব নেকি আপনি? বলে হয় লম। বলে গোটেই বিশ্বখন আনি দি দিলে, এখন গড় মই দিম। বলে কালি ইমান সহজ, আজি ইমান টাইট খেলে, কালি এটকা দি আজি ইমান টাইট খেলে। বলে কালি আসিলে বিনা দেখি পেলাই, আজিনো দেখি পেলাই, সেইটো কারণত নহব, বুঝি পাইছে? কালি বিনা দেখি আজি দেখি নহব, গোটেই বিশ্ব আনি দিলে আমি দিম, নহলে তোমার এই বাচ্চাই দিলে নহব, গোটেই বিশ্ব লাগিব। তো মহাজন হাজিরি নে গ্রাম, আপনাদেরকে মানক হদিছক বিশ্বাস করক, আল্লাহ রসুলে কইছে যিজন মানুষের টাকা, আমি তো এখন মসজিদ বনাই দিব নোৱাৰিম, এনেকুৱা ক্ষমতা আমার নাই, দুই এটকা দিলে আপনার চলি খবতো পারিম, দুই দুই এটকা দি পেলাই, সেইটো কারণত কোনে কিমান দিব এবার আওয়াজ দিয়কচোন যে আমি ইমান টাকা দিম, আর লাস্টত এটা দোয়া করে দিম আর শেষ করে দিম, বহুত সময় হয়ে গেছে, যাম আমি, কোনে কিমান দিব? 5,000 টাকা দেনেওয়ালা কোনো মানুষ আছে নেকি?